কিশোরগঞ্জের তারাইলে দ্বিতীয়বারের মতো নৌকার মাঝি হলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ আজিজুল হক ভূঁইয়া মোতাহার। তিন যুগ ধরে তারাইল উপজেলা আওয়ামী লীগ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা মোতাহার মিয়া বর্তমানে উপজেলা পরিষদ চেয়ারম্যান। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মোতাহার মিয়া জানান, গণতন্ত্রের মানুষকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রের দিকে যাচ্ছে। জননেত্রীর হাতকে শক্তিশালী করার এবং উপজেলার সার্বিক উন্নয়নে আমার অগ্রণী ভূমিকা থাকবে। বঙ্গবন্ধুর কন্যা দেওয়ানেত্রী শেখ হাসিনা উপজেলাতে সমস্ত নাম প্রকাশ করেছে, আমি মনে করি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে এখন আমরা যারা নৌকার মাঝি হয়েছি, আমাদের যারা নৌকার বাইসা, যাতে কোনো নৌকায় ডুবে না যায় সেই চেষ্টা করে সকলে আশা করি। আর জয় ও বিভাজন সরল। 1990 সাল থেকে টানা তিন যুগ ধরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মোতাহার মিয়া।